সাবস্ক্রাইব করুন টেক বাংলা চ্যানেলকে পাশে থাকা আইকনটিকে ক্লিক করুন আমাদের লেটেস্ট ভিডিও নোটিফিকেশন সবার প্রথম ফের ভোট দার্জিলিংয়ে কমিশনের সিদ্ধান্তে নির্বাচনী আচরণবিধি রইল বহাল ভোট হয়েছে শৈল শহর দার্জিলিংয়ে তা শেষ হতে না হতেই ফের ভোট ঘোষণা হয়ে গেল দার্জিলিংয়ে নির্বাচন কমিশন জানিয়ে দিল শেষ দফায় ভোট হবে দার্জিলিংয়ে ভুল করবেন না দার্জিলিংয়ে পুনর্নির্বাচন হচ্ছে না দার্জিলিং বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন জানিয়েছে লোকসভা নির্বাচনের শেষ দফায় অর্থাৎ উনিশ মে উপনির্বাচন হবে দার্জিলিং বিধানসভা কেন্দ্রে ফলাফল জানা যাবে একই সঙ্গে লোকসভা ভোটের ফল ঘোষণার দিনই অর্থাৎ তেইশ মে দু উপনির্বাচনের ফল ঘোষণা হবে কমিশন সূত্রে আরও জানানো হয়েছে দার্জিলিং ছাড়া আরও পাঁচটি কেন্দ্রে উপনির্বাচন হবে নির্বাচন কমিশন অবশ্য তার দিনকাল এখনও ঘোষণা করেনি প্রসঙ্গত দার্জিলিংয়ের বিধায়ক ছিলেন অমর সিং রায় এবার তিনি লোকসভা ভোটে দার্জিলিং কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন ফলে বিধায়ক পদ থেকে তিনি ইস্তফা দেন সেই কারণেই দার্জিলিং বিধানসভা আসনটি ফাঁকা হয়ে যায় সেখানে জরুরি হয়ে পড়ে উপনির্বাচন সেই উপনির্বাচন লোকসভা ভোটের সঙ্গেই করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন উল্লেখ্য এই লোকসভা নির্বাচনের সঙ্গেই উলুবেড়িয়া পূর্ব বিধানসভা আসনে উপনির্বাচন হচ্ছে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক হায়দার আজিজ শফির মৃত্যুর পর এই আসনটি ফাঁকা হয়েছিল উলুবেড়িয়া লোকসভা ভোটের দিনেই একসঙ্গে উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে নিউজটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন আর এই ধরনের আপডেট প্রত্যেক দিন জানার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার ভিডিওর নিচে থেকে থাকা এই ধরনের একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আপনি দেখতে পাচ্ছেন ওইটাই ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য